সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশে দেশে বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি গাজী ডেইরি ফার্ম। আর এই গাজী ডেইরি ফার্মটি পরিচালনা করে থাকেন লুৎফর ভাই। আর এই ফার্মের অবস্থান ঢাকার সাভার যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রয়েছে, এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পিছনে ইসলামনগরে এই খামারের অবস্থান। আর এই ফার্ম থেকে মূলত গরু লালন পালন করা হয়। লালন পালন করার পাশাপাশি কিছু গরু বিক্রিও করে থাকেন তিনারা। ওনারা দেখে শুনে যাচাই বাছাই করে গরু সংগ্রহ করে থাকেন এবং এই ফার্মের বেশ কিছু প্রতিবেদন আপনারা দেখেছেন। তো ওনারা মাঝে মাঝে কিছু গরু এনে থাকে বা ওনাদের ফার্মেরও কিছু গরু থাকে যেগুলো ওনারা বিক্রি করে থাকেন। তো বর্তমানে বিক্রি উপযুক্ত কি গরুগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, যাতে মানে গুণে কেমন, এই সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা লুৎফর ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি। তো আবারও চলে আসলাম, কয়েকদিন আগে আসছিলাম, বেশ কিছু গরু দর্শকদেরকে দেখিয়েছিলাম। আপনার তো মূলত গরু লালন পালন করে থাকেন পাশাপাশি বিক্রি করে। হ্যাঁ, তো আজকে বিক্রি উপযুক্ত কি ধরনের গরুগুলো আছে? আজকে আছে ভাই প্রেগনেন্ট আছে আর হয়েছে গা বাচ্চা দিছে একদিন হয় এরকম গরু আছে আর কি। আরেকটা বক না আরেকটা ষাঁড় বাচ্চা দেখাবো। মোট কয়টা গরু দেখাবেন? মোট গরু দেখাবো সাতটা। মোট সাতটা গরু দর্শকদেরকে দেখাবো। তো আপনার তো গরু লালন পালন করে থাকেন, সেক্ষেত্রে আপনার তো তেমন কিন্তু লোকে ব্যাপারই না যে গরু রেগুলার কেনা বেচা করেন, তো সেক্ষেত্রে রেসপন্সটা কেমন পান? আছে আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না ভালোই। আর আপনার তো দেখে শুনেই সংগ্রহ করেন? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর আপনাদের তো একেবারে একটা সাভারের ভিতর প্রাণ কেন্দ্রে আপনাদের খামারটা অবস্থিত, এখানে তো দুধের একটা পর্যাপ্ত চাহিদা রয়েছে। দুধের অবশ্যই চাহিদা, এখানে দুধের অনেক চাহিদা আছে। আচ্ছা, দুধ বিক্রি করেন কেমন দামে? দুধ আমাদের এখানে 70-80 এই দামে আর কি। আচ্ছা, তো যে গরুগুলো আছে তো চলুন আমরা দর্শকদেরকে দেখাই। অবশ্যই অবশ্যই আসুন। প্রথমে একটা গাভী দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা সম্পর্কে যদি একটু দর্শকদেরকে বলতেন। মাসুদ ভাই আপনার ফ্রিজিয়ানের সাথে জার্সির ক্রস, ফ্রিজিয়ানের সাথে যে জার্সির ক্রসটা হয় সেই গাভীকে মূলত রেড ফ্রিজিয়ান বলা হয়। রেড ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাভীটার? এটা ভাই দাঁতে 6টা খিল আছে। 6টা হয়ে খিল আছে? আচ্ছা, 8 দাঁতি ধরেন। 8 দাঁতি প্রেগনেট? প্রেগনেট। কতদিনে প্রেগনেট আছে এটা? 8 মাসে প্রেগনেট। তার মানে কতদিন সময় আছে? এখনো প্রায় মাসখানিকের একটু উপরে দর্শক, মাসখানিকের একটু উপরে সময় আছে। দুধের লালন পালন গুলো দেখতে পাচ্ছেন, দুধের রেঞ্জ অনেক ভালো। দুধের রেঞ্জটা ভালো না? এটা হচ্ছে আমার একবারে পালের আমার খামার শুরুর যে গরু, এই গরু এটাই। আপনার শুরুই হয়েছিল এই গাভিটা দিয়ে খামারের? খামারের। আচ্ছা আচ্ছা, তো দুধ পাইছেন কেমন আপনি যেহেতু আপনার ফার্মের গাভি? 18 লিটার আমরা দুয়াইছি সর্বোচ্চ। সর্বোচ্চ 18 লিটার পর্যন্ত দুয়েছেন আপনারা। তো এইবারও তো যেহেতু বাচ্চা দিবে তো অমনিত পাওয়ার কথা, অমনি পাওয়ার কথা, একটু বেশি পাওয়ার কথা। এই গরুটা আপনার দুধের গ্যারান্টি আছে যে যদি কোনো ভাই নেয়? হ্যাঁ, যে আমি যে কথা বললাম আপনার মাধ্যমে আমি জানলাম 18 লিটার গ্যারান্টি। যদি নেওয়ার পরে যদি কোনো কম হয় তাহলে আমি গরু রেটা নেব কিংবা টাকা কম নেব, এটা আপনার কাছে টাকা ফেরত দিয়ে দিবেন? মানে ওই দুধ অনুযায়ী টাকাটা ফেরত দিয়ে দিবেন? অবশ্যই। আচ্ছা আচ্ছা, 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে এটা। এটা এখন তো প্রেগনেন্ট, এখন তো দুধ দেয় নি, এটা আমার নিজের হাতের গরু। দামটা কেমন চাচ্ছেন? এটা ভাই কোনো ভাই যদি নেয় আপনার 1,75,000 যদি দুধ পায় তাহলে গরুর দাম এত কম কেন? এটা হচ্ছে দাঁতে 8টা হয়েছে এই কারণে ভাই, একটু বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে এই জন্য একটু। আর যদি এই গাভিটাই 2 দাঁত 4 দাঁতের হতো তাহলে 2,500,000 প্রায়। আচ্ছা আচ্ছা, মানুষ অনেকে এই জিনিসটা বুঝে না, এটা বুঝতে হবে যে 2 দাঁত 4 দাঁতের গাভিগুলো অনেক দাম, দাম বেশি, এটা বুঝতে হবে। তো এটা দেখলাম আমি, আমার পালের এটা 100%, এটা আমি এটা দুধের গ্যারান্টি একবারে। আচ্ছা, এটা দেখলাম 1 নম্বর গাভিটা, 1 নম্বর গাভি। তো পাশে আরেকটা গাভি দেখতে পাচ্ছিলাম আমরা, পাশে আরেকটা গাভি ভাই, এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাভিটার? দাঁতে 4টা। এটাও কি প্রেগনেন্ট? এটা প্রেগনেন্ট ভাই।
এটা কত দিনে প্রেগন্যান্ট আছে? 9 মাস প্রেগন্যান্ট আর 10 12 দিন সময় আছে। 10 12 দিন সময় আছে। কয় নাম্বার বাচ্চা দিবে এটা? এটা ভাই দ্বিতীয় বাচ্চা দিবে। দ্বিতীয় বাচ্চা দিবে না? দর্শক দুধের উলান পালান গুলো দেখতে পাচ্ছেন, উলানটা কেবল ছাড়তেছে না? ছাড়তেছে। দর্শক উলান পালান গুলো ছাড়তেছে, দুধের বাট গুলো দেখতে পাচ্ছেন। আর এই গাভীটা মাসুর ভাই দেখেন আমার চাইতে কত হাইট, গাভীটা হাইট দেখেন অনেক লম্বা চড়া, অনেক বড় গরু। এটা আসলে ক্যামেরা বোঝা যাবে কিনা জানি না। আচ্ছা আচ্ছা, তো এই গাভীটা যদি কেউ নিতে চায়? ভাই আমি আজকে এমন একটা রেট দিব, এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, বাংলাদেশ চ্যালেঞ্জ গাভীর দাম নিয়ে। হ্যাঁ, এটা যদি কোনো ভাই নিতে চায় তাহলে গরুটার দাম রাখবো আমি আপনার চ্যালেঞ্জের মাধ্যমে। এটা দাম রাখবো 2,35,000 টাকা, এখানে হালকা সম্মান করবো। 2,35,000 টাকা হালকা, এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ছিলাম এই রেটে গরু, মানে এই গাভীর এই কোয়ালিটির গাভী এই রেটে চ্যালেঞ্জ করলেন? আচ্ছা আচ্ছা, প্রতিবেদন করে সারা বাংলাদেশ জুড়ে এটা দেখলাম 2 নম্বর গাভীটা। তো পাশে আমরা 3 নম্বর গাভীটা ভাই দেখতে পাচ্ছিলাম, এটা ভাই এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাভীটার? ভাই দাঁতে 4টা। দাঁতে 4টা, প্রেগন্যান্ট না বাচ্চা আছে? গতকাল রাতে বাচ্চা দিছে। গতকালকে রাতে বাচ্চা দিছে? হ্যাঁ। কি বাচ্চা দিছে এটাই? এটা ভাই মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, বাচ্চাটা কোনটা? বাচ্চা এই যে আছে সামনে আছে, এই যে বাচ্চা শেয়ারিছে এটা, এই যে এটা না? হ্যাঁ মেয়ে বাচ্চা, গতকালকে বাচ্চা দিছে। দাঁতে 2টা? না দাঁতে ভাই এটা 4টা, 4টা না? আচ্ছা আচ্ছা, তো এটা ভাই কিন্তু বিগ বডি গরু। এটা আমার এই যে আমার দেখেন আমার গলা পর্যন্ত, এটা দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাআল্লাহ, এটা বিগ বডি গরু। এটাতে যত বাচ্চা দেওয়ার পরে যে আপনারা এই যে টানছেন সেই গেজাটা যে টানছেন সেই হিসাবে কেমন দুধ আশা করতেছেন? ভাই এটা 15 প্লাস থাকবে। 15 প্লাস থাকবে? আমি তারপর আপনি 15 লিটারের কথা বললাম, প্লাস ওটা যার যার ভাগ্য। আচ্ছা আচ্ছা, প্লাসটা যার যার ভাগ্যে। আচ্ছা, তো এই এটা আপাতত দুধের কোনো গ্যারান্টি না, যেহেতু একদিন বাচ্চা হয়েছে ভাই এটা কোনো গ্যারান্টি না, এটা প্রেগন্যান্ট হিসাবে নিতে হবে। এখন নিলে প্রেগন্যান্ট হিসাবে নিতে হবে। একদিনের দুধে কি গ্যারান্টি দেবেন ভাই? তা তো অবশ্যই। দামটা রাখছেন কত এটার? এটা ভাই আপনার চ্যানেলের মাধ্যমে যদি কোনো ভাই নেয় চাওয়া দাম আমার, এটা হলো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম এই রেটে 2,25,000 টাকা চাওয়া, এখানে কিছু সম্মানই করবো আর কি। 2,25,000 টাকা চাওয়া, কিছুটা সম্মানই করবেন, কারণ এই গরুটা মাসুদ ভাই আপনি দেখেন এই গরুটা আপনার 8 থেকে 9 মণ আছে খালি মাংস। আমি ধরেন এটা দুধ না হইলেও যদি বাছুর টাছুর দেওয়া, যদি কোনো ভাই মনে করেন দুধ নাই আমার, যদি মনে করেন যে বাছুর আমাদের কষার কাছে বিক্রি করে তা তার লস নাই। আচ্ছা আচ্ছা, কারণ আমাদের এখন পাওয়া মানে মাংস মনে হয় 28,000 কিংবা 27,000 টাকা। আচ্ছা আচ্ছা, এটা দেখলাম আমরা 3 নম্বর গাভীটা। 4 নম্বর গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা, এটা কি জাতের? এটা মাসুদ ভাই হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা গাভীটার? দাঁতে ভাই 4টা। দাঁতে 4টা, সাথে কি এটা বাচ্চা নাকি? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা, কবে দিছে বাচ্চা? বাচ্চা ভাই এটা একদিন, একদিন মানে কালকে দিছে বা কালকের আগের দিন দিছে না? আচ্ছা, কয় নম্বর বাচ্চা দিল গাভীটা? এটা ভাই ফার্স্ট, ফার্স্ট টাইম বাচ্চা দিছে। গাভী বাচ্চা দুইটাই সুস্থ? তো 2 দিন একদিন হয় মানে 2 দিন বা 1 দিন হয় বাচ্চা দিছে, তো এই এখন দুধটা কেমন পাচ্ছেন? ভাই আসলে তো 2-1 দিনে দুধ বোঝা যায় না। না ঠিক আছে, তো এটা আমি আশা করতেছি 15-র মধ্যে থাকবে ইনশাআল্লাহ। 15-র মধ্যে থাকবে আশা করতেছেন? যে গেদা টানছি গেদা অনুযায়ী আর কি, আর জাত মানে এটা তো আপনার বাংলাদেশের মোটামুটি সর্বোচ্চ জাতের মধ্যে করে আর কি। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন এটার? 2,10,000 টাকার চাওয়া দাম আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো এটা দেখলাম আমরা 4 নম্বর গাভীটা। তো দর্শক চলুন পরবর্তী গরুটা আপনাদেরকে দেখাই। পরবর্তীতে আরেকটা গরু দেখতে পাচ্ছিলাম ভাই আমরা। ভাইটা একটা
হলিস্টাইন ফ্রিজিয়ান গরু। হলিস্টাইন ফ্রিজিয়ান, হ্যাঁ। না আচ্ছা, বয়সটা কেমন? এটা ভাই দাঁত হয় নাই এখনো। দাঁত হয় নাই না? না। আচ্ছা, প্রেগনেন্ট প্রেগনেন্ট আছে নাকি? ভাইটা প্রেগনেন্ট, 6 মাস প্রেগনেন্ট। 6 মাসের প্রেগনেন্ট আছে এটা না? চেক দিয়ে নিতে পারবে? হ্যাঁ ইনশাআল্লাহ চেক দিয়ে নিতে পারবে। দর্শক আপনারা চেক দিয়ে নিতে পারবেন, 6 মাসের প্রেগনেন্ট আছে। দর্শক দুধের উলান পালানটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। মাথাটা দেখাই একটু আপনাদেরকে। এখনও দর্শক দাঁত হয় নাই, 6 মাসের প্রেগনেন্ট। সেই হিসাবে গরুটার যাতে মানে খুবই ভালো, মাজাটা অনেক উষার। দুধের পালানটা দেখিয়েছি, আরেকবার একটু দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন, এটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? এটার দাম হয়েছে কি আপনার, এই গরুটা আমি ফিক্সড বলে দিই। ফিক্সড এই গরুটা যদি কোনো ভাই পছন্দ করে 155,000 টাকা। ফিক্সড 155,000 টাকা, 6 মাসের প্রেগনেন্ট, চেক দিয়ে নিতে পারবে। আর এটা হচ্ছে আপনার মাসুদ ভাই, এটা আপনার 87% বীজ দেওয়া আছে, আর গরুটা আপনার 87% গরু ছিল এটা। আচ্ছা আচ্ছা, এটা কার্ড আছে আমার কাছে। কার্ড আছে না? কার্ড আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এই গরুগুলি আপনি দেখবেন মাসুদ ভাই পাবনা কিংবা অন্যান্য জায়গায় যে সর্বোচ্চ জাতমান হিসাবে এরা বিবেচনা করে, এটা এগুলি মনে করেন 1,80,000 টাকা, 2,00,000 টাকা দাম চান। আচ্ছা, 155,000 চাচ্ছেন। ফিক্সড। পরবর্তীতে একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছিলাম আমরা। ষাঁড় বাচ্চা, আচ্ছা আচ্ছা, দর্শক ষাঁড় বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা। বয়সটা কেমন এটার? বাইরের বয়স হচ্ছে 6 মাস। হলিস্টাইন ফ্রিজিয়ান ষাঁড় না? 6 মাস বয়সের একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছেন। অনেকেই মাংসের জন্য এই ষাঁড়গুলো লালন পালন করে থাকেন। এখনো দুধ খায়? এখনো দুধ খায় এটা না, কিন্তু খাবার তো সবই খায়, পুরা বসি খায়, খেয়ে ডাস টাস খায়। এটা যদি কেউ নিতে চায়? বাইরে যদি 65,000 চাওয়া হয় তো আলোচনা করা যাবে। 65,000 টাকার চাওয়া দাম, আলোচনা সাপেক্ষে কিছু টাকা দর দাম করতে পারবে। এটা আমার পালেরই। পালেরই না? আচ্ছা, ওর মাও আছে আপনার কাছে। তো পরবর্তী গরুগুলো দেখাই। আমার একটু বকন আছে। পরবর্তীতে একটা বকন দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ ভাই, এটা কেমনে কি, বয়সটা কেমন? ভাই এটা দুই দাঁত হয়েছে। দাঁতে দুইটা? দাঁতে দুইটা, হ্যাঁ। এটা আপনার এই বীজ দিছিলাম, বীজটা রাখে নাই, আবার এই কি করছি কৃমি টিমি করা ডোজ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, কৃমি টিমি ডোজ করা হয়েছে, আবার হিটা আসলে বীজটা দিয়ে দিতে হবে। আচ্ছা, দাঁতে দুইটা। দর্শক দেখতে পাচ্ছেন, দুধের উলান পালানটা একটু দেখাই আপনাদেরকে। দর্শক দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ। হলিস্টাইন ফ্রিজিয়ান, জাতে তো ভালো, জাতে ভালো ভাই, এটা 75% এর জীব। আচ্ছা, এটা যদি কেউ নিতে চায় দামটা কেমন পড়বে? ভাই এটা এটাও একবার ফিক্সড 1,00,000 টাকা। এটা ফিক্সড 1,00,000 টাকা? 1,00,000 টাকা। আপনি এই সবগুলি আপনি দেখবেন পাম না, আপনার 1,20,30 চাইতে আছে, কিন্তু অত না, আমি পালের বছর এটা 1,00,000 টাকা। 1,00,000 টাকা হলে দিয়ে দিবেন। তো গরুগুলো আমরা লুৎফর ভাই দর্শকদেরকে দেখালাম। তো এই গরুগুলো যদি কেউ নিতে চায় আপনার কাছ থেকে, যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ মাসুদ ভাই, আমার বাসা হয়েছে আপনার সাভার, সাভার জাহাঙ্গীরনগর পাশে ইসলামনগর ইউনিভার্সিটির পিছনে। পিছনে ইসলামনগর, আপনার জাহাঙ্গীরনগর নাই না বললে হবে যে রিক্সা ইসলামনগর যাবো। ইসলামনগর বাসা আইসে বললে হবে যে লুৎফরের খামারে যাবো কিংবা লুৎফরের বাসা যাবো, যে কেউ দেখা যাবে। আচ্ছা, এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে, যেহেতু দোয়াল গাভি আছে, তো এই দোয়াল গাভিগুলো তো দুধ দহন করে দেখে নিতে হবে, তো সেভাবে ক্ষেত্রে নিতে পারবে না? দুধ দেখাই নিতে পারবে। আর এখানে তো আসলে দুই দিনের, একদিনের বাচ্চা, হ্যাঁ, এখানে আসলে ওইভাবে তো দুধের আমি গ্যারান্টি দিই না, তারপরেও এই জ্বর বা জ্বর জরায়ু বা দেখে শুনে নিতে পারবে আর কি, সব কিছু দেখে শুনে নিয়ে যেতে পারবে। গরুগুলো আপনার ওই বাট আর জরা দেখে কিনে, জরার জন্য গ্যারান্টি আছে, জরা কোনো সমস্যা হলে আমি দেখবো বাটে। আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে? আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, দর্শক আমাদের থেকে আরো বেশি ভালো জানে। আমরা যেখান থেকে গরু কিনে কিনে কেন, গরু সরজমিনে আসে কেনাটাই উত্তম। সরজমিনে, হ্যাঁ, দেখা গেছে যে আপনার ওই অনেক সময় অনেক ভাইরা প্রবাসী ভাইরা দেখা যায় গরু কিনে আপনার ওই মোবাইলের মাধ্যমে, ফোনের মাধ্যমে কিনে, মানে কথা কাজে দেখা যায় মিল থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে যে দুধ বেলে 20 লিটার হয়তো যাবে 10 লিটার, সেটা খামারেরও দোষ আর যে কিনে তারও দোষ। কারণ সে যদি আইসা দুই বেলা এক বেলা দু আয় দেখতো, তাহলে জানুই দুধটা কত হয় সে দেখতে পারতো। এখন তো আমরা দেখা যাচ্ছে মোবাইলে বাইনা করে দিই, ওই গরু দেখে আমরা পাগল হয়ে যাই যে 20 লিটার দুধ ওদের 1,75,000 টাকা। সম্ভব না কোনোদিন, সম্ভব না। আমি এর আগে একটা প্রোগ্রামে আসুন ভাই, আমি বলছি বাংলাদেশের সর্বোচ্চ একটা 15 লিটার গরুর দুধ, গরু যদি কিনতে যায় কোনো ভাই, সেটা আমি হই কিংবা আপনার কাছে যেই হোক, আপনি 2,00,000 টাকা রুখে দিতে হবে। এখন আমি আপনার মিথ্যা আশ্বাস দিলাম যে ভাই 15 লিটার দুধ 1,65,000 টাকা, এটা বুঝতে হবে ভুল।
এটা প্রতারণার শিকার হতে হবে। কারণ পোনার এটা যে দুধের গরু আপনি 2,30,000 করে দেয় আর হাঁস বেন হলে তো আপনার এটা কথাই না, ওটা 2,50,000 টাকা। তা ঠিক আছে, সেটা হচ্ছে কারণে আপনার আমি আশ্বাস দিচ্ছি ভাই, আমার গরু তো 15 লিটার দুধ, 1,75,000, 1,65,000, 1,80,000 এগুলো সব ভুল। আমি মনে করি যে আপনারা আসলে ওই টাকা দিয়ে এই গরু পাবেন না, কারণ বুঝতে হবে যে এই গরুর দুধ কম হবে। আচ্ছা আচ্ছা, এগুলি যাচাই বাছাই করে নিজের বিবেক বুদ্ধি খাটাইয়া গরু কিনতে হবে, তা নাহলে ঠকতে হবে। আচ্ছা আচ্ছা, আর আর কি বলবো দর্শক ভাইকে, আর সেটা আপনার ওই গরুর আরেকটা বিষয় আছে মাসুদ ভাই, সেটা হলো গরু খালি কিনলে গাম হবে না, গরুর যত্ন নিতে, যত্ন যত্ন যত্নের ব্যাপার সেবার আছে। আপনার গরু যদি ওই জাত না থাকে গরু কিনা লাভ নাই, ভবিষ্যৎ চিন্তা জাতের গরু কিছু টাকা বেশি দিয়ে কিনাও ভালো। হ্যাঁ, ভবিষ্যৎ চিন্তা করে আপনার গরু কিনতে হবে, কারণ এখন গরুর জাত নাই, আপনার বাসায় নিয়ে গরু কিনছেন, ওই গরু ওইটা দিয়ে কিছু আশা করবেন না, ওটা থেকে আপনার ওই খামারে লস হবে, বরঞ্চ কিছু পাবেন না। আচ্ছা, এই কারণে গরু অবশ্যই জাত মান যাচাই বাছাই করে কিনতে হবে, দেখে শুনে কিনতে হবে, আর তো কোন জায়গায় ভালো গরু পাওয়া যাবে এটাও খোঁজ করতে হবে। এখন তো ইউটিউবের যুগ, সবাই ইউটিউব দেখে, দেখা গেছে যে আমরা তো আসলে ওইভাবে ব্যাপারই না, আমরা গরু পালি যেমন আপনার যে গরুগুলো দেখাচ্ছে এই গরুগুলো আমার এই দুইটা গরু আমার কানেকশন করা, সেটা হলো কি আমি আর 2 মাস আগে আনছি, আনার পরে নিজে এটা অবজারভেশন করে এই করছি, কারণ আমার নিজের খামারের মতো, তারপর আমি এই গরুগুলো সেল করলাম। এই যে 7 মাসের গাভান ছিলাম, এখন এই যে একটা বিআইসি আর একটা যে প্রেগনেন্ট, এই টাইপের গরু বেশি। আর আপনার কাছে খাই যারা ব্যাপারী, ব্যাপারী মনে করেন হাটের থেকে গরু আইনা বলতেছে যে এটা এই গৃহস্থালিতে কিনে আনছি, মানে খাওয়া গৃহস্থালিতে কিনে আনছি, আসলে এগুলি ভুয়া। ব্যাপারের সময় যে হাটের গরু আইনে আপনি খামারে ওঠায় এগুলি বলে যে এই পান্তি খামারি কাছ থেকে কিনে আনছি অমুক সময়, এগুলি তা না। আমাদের মতো যারা আছে এগুলি আপনারা দেখবেন, যাচাই বাছাই করবেন আসলে যে আসলে খাতা কি ব্যাপারী কি কিংবা ব্যাপারী না, এগুলি যাচাই বাছাই যদি করে কিনে তাহলে আশা করি গরুদের ঠকবে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই হিসেবে সবার। আচ্ছা আচ্ছা, তো সুন্দর কথা বললেন লুৎফর ভাই, ভালো করে তথ্য দিলেন দর্শকদেরকে, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।